এই দেখো গোপাল সোনা আজকে ড্রেসটা যে পরিয়েছি, একটু সোয়েটার টাইপের মানে হালকা ঠান্ডাতে এটা পরানো যায়। এখনো ঠান্ডা সেরকম পড়েনি, কিন্তু একটু একটু পড়া চালু হয়েছে, ওই জন্য আমি আজকে এই ড্রেসটা পরিয়েছি। মানে হালকা ঠান্ডাতে এটা ভালো লাগবে। সোয়েটার এখনো বের করিনি, সোয়েটারটা এখনো বেশি ঠান্ডা পড়লে তখন পরাবো। তো খুব সুন্দর লাগছে। আমি এই ড্রেসটা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম, বৃন্দাবনে গিয়েছিলাম যখন তখন নিয়ে এসেছিলাম। খুব সুন্দর লাগছে, ওইসবই সবসময় সুন্দর লাগে, একদম কিউট কিউট, পেয়ারা পেয়ারা মাসুম চেহারা একদম। দেখো আমাদের রাধা কৃষ্ণ খুব মিষ্টি মিষ্টি চেহারা, একদম দেখতে ওই জন্য খুব ভালো লাগে, মানে সবসময় দেখলেও মন ভরে না যেন এরকম। আর আমাদের এই ছোট্ট সোনা তো একদম, এনা তো তুলনা হয় না, গোপু সোনা একদম। চলো, আমি ভাবলাম একটু ঠান্ডা পড়েছে, ড্রেসটা চেঞ্জ করে পরিয়েছি, অন্য মানে এমনি নর্মাল ড্রেস পরাইনি, তাই জন্য ভাবলাম একটু শেয়ার করি। দেখো আমাদের এখানে হরে কৃষ্ণটা সবসময় চলছে। এই দেখো গোপাল, এটা সবসময় চলে হরে কৃষ্ণটা, একজন বৃন্দাবন থেকে এনে দিয়েছে, তো সবসময় গান চলে এটাতে। ফুল দিয়ে আজকে সাজিয়েছি চারপাশটা, ফুল দিয়ে তো সব দিন ইয়ে করা হয়।